এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমূল্য দেববর্মা জানান, তিনিও গত মাস খানেক ধরে হোস্টেলের জল সমস্যা সমাধানে মহকুমার এসডিএম, ডিডব্লিউএস থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরগুলিতে লিখিতভাবে আবেদন জানিয়েছেন, তারপরেও কোনো সুরাহা হয়নি। বিশেষ করে আমাদের এখানে মর্নিংয়ে প্রাইমারি, মিড ডে মিল, আপার প্রাইমারি, মিড ডে মিল এবং ছাত্রবাস সাইড বর্ডার, এখানে খাওয়া দাওয়া বা তাদের রান্নাবান্না বা তাদের স্নানের জল খুব সংকট, যার ফলে আমাদের এই উপজাতি ছাত্রাবাস হোস্টেলে তাদের স্নান জলের খুব অভাব।